আপনারা জানেন যে গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের একজন শিক্ষার্থী, যিনি স্বতন্ত্রভাবে হলের জিএস পদে নির্বাচন করতে চেয়েছিলেন, তাকে জোর করে তার মনোনয়ন প্রত্যাহার করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। তার রুমে ইয়াবা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে, বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে তখন প্রত্যাহার করিয়েছিল। আর পরশুদিন আপনারা জানেন যে হচ্ছে এসএম হলে বহিরাগত এবং অছাত্রদের তাড়ানোর একটি অভিযান হয়েছিল, কারণ সেখানে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। সেই আন্দোলনে অংশগ্রহণ করার অভিযোগে ফরিদ উদ্দিন নামে উর্দু বিভাগের সেই শিক্ষার্থী, যিনি জিএস পদে মনোনয়ন নিয়েছিলেন, তাকে নির্মমভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা মেরে আহত করে। তার কানের এদিক থেকে প্রায় 16টির মতো সেলাই লাগে। আমরা তার বিচারের দাবিতে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেছিল। আমি ডাকসুর বিপি হিসেবে এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমি প্রক্টর মহোদয়কে ফোন দিই এবং তাকে একটি লিখিত অভিযোগ আমরা দিয়েছিলাম। তিনি বলেছেন যে হলের প্রভোস্টকে একটি লিখিত অভিযোগ দিতে। আমরা যখন সেই হলে গেলাম তখন সেখানে ছেলেটি যেহেতু ভয় পাচ্ছিল এবং তাকে যেহেতু গতকালকে নির্মম নির্যাতন করা হয়েছিল, তার কাপড় চুপড় আনার জন্য তিনি আমার সহায়তা চান এবং আমি তাকে নিয়ে তার রুমে যাই। সেখানে ছাত্রলীগের হলের সভাপতি, সেক্রেটারি এবং হলের যে বিপিজিএস, তারাও ছাত্রলীগের পোস্টের নেতাকর্মী, তারা এসে আমার সাথে যারা ওই রুমে গিয়েছিল তাদেরকে বেদমভাবে মারধর করে। মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী আতাউল্লাহ ওইখানে আহত হয় এবং আমাদেরকে, আমরা আসতে চাইলেও আহত হয়ে আমাদেরকে আসতে দেওয়া হয় না। আমাদেরকে ট্রেনে হিস্ট্রি প্রভোস্ট অফিসের সামনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমি প্রভোস্টকে ফোন দেই, প্রক্টরকে বারবার ফোন দেই যে আমাদেরকে যেন এসে উদ্ধার করা হয়। প্রভোস্ট প্রক্টর মহোদয় তিনি বারবার বলেন প্রভোস্টকে ইনফর্ম করার জন্য, কিন্তু তিনি ওইভাবে কোনো সাড়া দেননি। তিনি জাস্ট প্রক্টোরিয়াল টিম পাঠিয়েছেন কিন্তু আমাদেরকে তারা উদ্ধার করতে পারেনি। তারপর প্রভোস্ট মহোদয় হচ্ছে অনেক লেট করেও আসে, কিন্তু ততক্ষণ আমাদের এই অবরুদ্ধ করার খবর যখন আমাদের ভাই বোনের অনেকে পায়, সে হলের সামনে ছুটে দেয়, তাদেরকেও যারা গিয়েছিল তাদেরকেও হামলা করেছিল এবং আমার বোনদেরকে নানা রকম কটুক্তি করেছিল, এক যেটা যৌন নিপীড়নের মধ্যে পড়ে। আর আমরা যখন প্রভোস্ট মহোদয়ের যখন তিনি আমাদেরকে বের করে নিয়ে আসতেছিলেন হল থেকে, তখনই ছাত্রলীগের এই সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমাদের উপরে হামলা চালায়, যে পিছন থেকে লাত্থি কিল ঘুষি ডিম ছুড়ে মারে। এবং আপনারা দেখেছেন যে, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ব্যতীত অন্যান্য হল হচ্ছে এই সন্ত্রাসীরা দখল করে নিয়েছে। প্রশাসন সেখানে নামমাত্র, কারণ এরাই সিট দেয়, এরাই হলে উঠায়। সেই কারণে সাধারণ শিক্ষার্থীরা জোর করে মিছিল মিটিং করে এবং এদের হাতে বারবার নির্যাতিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের হাতে এক প্রকারের জিম্মি হয়ে রয়েছে। কারণ আপনারা দেখেছেন যে গত বছর 2018 সালের 23 জানুয়ারি যে সাধারণ শিক্ষার্থীরা যৌন নিপীড়নের বিচারের দাবিতে বিসি অফিসে গিয়েছিলেন, সেখানে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল, কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল, প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল এবং এই ডাকসু নির্বাচনেও আমাদের উপরে হামলা করেছিল রোকেয়া হলে। এবং তারা যে দেখেছেন ছেলেদের হলে সেই ভোট নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের ভোট দিতে দেয়নি। এই ধরনের নানা হামলা অনিয়মের পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতি কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেনি, কারণ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা মনে করি যে তারা একটি মেরুদণ্ডহীন প্রশাসক, যারা ছাত্রলীগের হাতে জিম্মি রয়েছেন এবং ছাত্রলীগকে তোষামত করে তারা তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। সেই কারণে তারা সাধারণ শিক্ষার্থীদের বারবার প্রতিবাদের সম্মুখীন হয়েছেন কিন্তু কোনো ন্যায় বিচার নিতে পারেননি। আমরা আজকে আমাদের যে দুটি দাবি আমরা বলেছি, যে আজকের এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে এবং প্রত্যেকটি হলে এই যে অলিখিতভাবে তারা যে ছাত্র নামক ছাত্র সন্ত্রাসী সংগঠনের কাছে যে ইজারা দিয়েছেন, সেই ছাত্র সংগঠনের কবল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোকে রক্ষা করতে হবে এবং অছাত্র বহিরাগতদের বিতাড়নে আজকেই হলগুলোতে অভিযান পরিচালনা করতে হবে এবং প্রত্যেকটি হল থেকে অছাত্র বহিরাগতদেরকে তাড়িয়ে নিয়মিত শিক্ষার্থীদেরকে সিট দিতে হবে। আমাদের এই দাবি দেওয়া না পূরণ হওয়া পর্যন্ত আমরা এই যে মাননীয় ভাইস চ্যান্সেলরের বাসার সামনে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা শিক্ষার্থীদের এই দাবি আদায় করেই এখান থেকে উঠব। যদি আমরা দাবি আদায় করতে পারি তাহলে শিক্ষার্থীদের মাঝে ফিরে যাবো, আর যদি দাবি আদায় না করতে পারি প্রয়োজনে আমরা এখান থেকে লাশ হয়ে ফিরবো। কিন্তু আমরা শিক্ষার্থীরা যে দীর্ঘদিন এই সন্ত্রাসী সংগঠনের হাতে জিম্মি হয়ে হলগুলোতে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, জোর করে মিছিল মিটিং করাচ্ছে, শিক্ষার্থীদের উপর যখন তখন হামলা করতেছে, আমরা এর প্রতিকারের জন্য প্রয়োজনে নিজের শেষ বিন্দু দিয়ে হলেও আমরা এখান থেকে চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ জানাবো যে আজকে আপনারা সোচ্চার হন, অনেক নির্যাতিত হয়েছেন এই সন্ত্রাসীদের হাতে, এখন সময় এসেছে আমাদের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করার। আমরা যেমন মেধার
দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, ঠিক একইভাবে আপনি আপনার মেধার জোরে বিশ্ববিদ্যালয়ে সিট পাবেন। কোনো ছাত্র সংগঠনের করুণায় কিংবা কৃপায় না জোর করে মিছিল মিটিং করানো কোনো ছাত্র সংগঠন হতে পারে না। তারা সন্ত্রাসী সংগঠন, তারা দখলদার সংগঠন, আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা চাই এবং শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি দেওয়ার বাস্তবায়ন চাই যে তারা যে হলে মেধার ও প্রয়োজনের ভিত্তিতে সিট দেয়। এবং আজকের এই ঘটনায় আপনারা জানেন যে ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজির আমার বোন, তারা আমাকে হামলার খবর শুনে তারা সেখানে গিয়েছিলেন, ইমি গিয়েছিলেন, শামসুন্নাল হরাল বিপি, অরণী সীমন্তী খান যিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, বিপি পদে নির্বাচন করেছিলেন, তারা আমাদেরকে অবরুদ্ধ করে রাখার খবর শুনে সেখানে ছিলেন। তাদেরকেও মেয়ে মানুষ হয়েও তাদেরকে নানা রকম কটুক্তি করেছে, লাঞ্ছিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই অবস্থা হয় তাহলে বাংলাদেশ আমরা বলবো যে বিপথে পরিচালিত হবে। তাই আমরা এই নির্যাতন হামলার ন্যায় বিচার চাই এবং অনিয়মিত অছাত্রদেরকে বহিরাগতদের হল থেকে আজকের মধ্যে বিতরণ চাই। নিয়মিত শিক্ষার্থীদেরকে আবাসিক করে শিক্ষার্থীদেরকে হলে ওঠার ব্যবস্থা করতে হবে। আর এই দাবি দাওয়া না হওয়া পূরণ হওয়া পর্যন্ত আমরা এইখানে বিসি স্যারের বাসার সামনে অবস্থান কর্মসূচি নিয়েছি, আমরা থাকব। আপনারা জানেন আমরা আজকে দুপুরে আমাদের একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছিলাম একসাথে। এখানে আমরা যারা আছি আমাদের ভিপি সহ আমরা সবাই একসাথেই সেখানে গতকাল রাতে আমাদের যে বন্ধু ফরিদকে নির্মমভাবে মারা হয়েছিল তার কানের 32টা সেলাই লেগেছে। তো সেই প্রেক্ষিতে আমরা হচ্ছে এরকম একটি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমরা রাজু ভাস্কর্যে আমরা একত্রিত হয়ে সেখান থেকে একটি মিছিল নিয়ে প্রক্টরের কাছে গিয়েছিলাম। প্রক্টর আমরা দেখেছি যে তিনি ছিলেন না প্রক্টর অফিসে, আমরা অভিযোগপত্রটি দিয়ে এসেছি এবং তখন আমরা সিদ্ধান্ত নিই যে প্রক্টর বলেছিলেন যে এটা হলের অভ্যন্তরীণ ঘটনা, এটা প্রভোস্টকে তোমরা অভিযোগপত্র দাও। আমরা প্রভোস্টের কাছে অভিযোগপত্র দিতে গিয়েছি এবং অভিযোগপত্র দেওয়ার এক পর্যায়ে যখন আমাদের ফরিদকে নিয়ে নূর ভিপি তার ফরিদের রুমে যান এবং সেখানে যে আমরা শুনতে পাই, আমরা যেই পাঁচজন আমরা নারী ছিলাম অংশগ্রহণকারী তারা আমরা নিচে এসে বসি, তারা আমাদেরকে দেখে ছাত্রলীগের 60-70 জন জড়ো হন এবং তারা নানা ধরনের স্লোগান দিতে থাকেন, মৌখিকভাবে নানা ধরনের অশোভনীয় বাক্য আমাদের উদ্দেশ্যে তারা বাক্য বিনিময় করেন এবং আমরা তাও আমাদের যেহেতু বন্ধুরা ভিতরে রয়েছে আমরা তাদের জন্য ওখানে অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার এক পর্যায়ে নারীদের উপর যে নির্যাতন করা হয়েছে সেই দৃশ্যগুলো এবং আপনাদের উপর যে হামলা করা হয়েছে সেগুলো কি বলেন? এবং হচ্ছে ইমি যখন তা বলছিল যে তারা বলছিল যে বিভিন্ন ধরনের যে স্লোগান যখন দিয়েছিল তখন ইমি বলছিল কি সমস্যা আপনাদের, ঠিক এই কথা বলার পরই আমাদের উপরে ডিম মারা শুরু করে এবং ডিম মারা শুরু করার পরে আমরা সবাই আবার হলের বাইরে এসে গেটে জড়ো হই যে আমরা প্রভোস্টের কাছে যাব, এই বিচারটা চাবো, কেন আমাদেরকে এখানে ডিম মারা হয়েছে, কেন আমাদের মৌখিকভাবে আমাদের উপর নিপীড়ন করা হয়েছে। তখন আমরা যখন সবাই ওখানে একত্রিত হয়েছিলাম অন্যদিকে শুনছি যে নূর সেখানে অবরুদ্ধ, আক্তার সমাজসেবা সম্পাদক সেখানে অবরুদ্ধ। এই ঘটনাগুলো শুনে আমরা যখন হলের গেটে অবস্থান করছিলাম তখন আমরা দেখি যে ছাত্রলীগ প্রভোস্ট সহ বের হন এবং আমাদেরকে আমার পেটে লাথি মারার পরে আমি অসুস্থ হয়ে পড়ি এবং ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা শেষ করে আমি আবার এখানে এসেছি। যেহেতু নূর সহ আমাদের বন্ধুরা এখানে অবস্থান নিয়েছেন তাই আমার কাছে মনে হয়েছে যে মেডিকেলের প্রাথমিক চিকিৎসা শেষ করে এখানে আসা প্রয়োজন, তাই আমি আবার এসেছি। এই আন্দোলনটা চলবে যতদিন পর্যন্ত ছাত্রদের প্রয়োজনের ভিত্তিতে, যতদিন পর্যন্ত প্রথম বর্ষ থেকে বৈধ সিট না দিচ্ছে প্রশাসন, আমাদের এই আন্দোলন চলবে এবং ভিপি আমাদের সাথে আছেন, আমরা সেই আন্দোলনে একসাথে থাকব। আপনারা জানেন যে আমার বড় ভাই ফরিদ তার উপরে কি নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, তার কানে 32টা সেলাই দিতে হয়েছে। এই মানুষটা তিনি যখন অভিযোগ করার জন্য তার হলে যান, আমি তার সঙ্গে ছিলাম, আমি সমাজসেবা সম্পাদক, আমাকে তখন সেই হলের একদল সন্ত্রাসী তারা আমাকে বলে হু আর ইউ, আমি এতটা লজ্জিত হয়েছি, এত কষ্ট পেয়েছি যে আমি নির্বাচিত সমাজসেবা সম্পাদক, একজন মানুষ অসুস্থ, সেই অসুস্থ মানুষের পাশে আমি দাঁড়িয়েছি আর তারা আমাকে এইভাবে লাঞ্ছিত করেছে, তারা সেখানে আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। তারা বলেছে যে আমরা যখন ফরিদ ভাইয়ের কাপড় আনার জন্য তার রুমে যাই তখন তারা সেখান থেকে আমাদেরকে ধরে নিয়ে এসে প্রপোস্ট অফিসের সামনে এবং তারা বলে যে যতক্ষণ পর্যন্ত আমরা নাকি তাদের ওখানে বহিরাগতরা গিয়েছি, আমরা যতক্ষণ পর্যন্ত জবাবদিহি না করব ততক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে ওখান থেকে আসতে দেবে না। আমি তাদেরকে বলেছি যে একজন মানুষ অসুস্থ,
সেই মানুষটার সেবা করার জন্য তার পাশে আমরা দাঁড়িয়েছি। আপনারা এই জায়গাটাতে ঝামেলা করতে আসবেন না, কিন্তু তারা আমাদের কোনো কথা শোনেন নাই। কেউ একজন পেছন থেকে আমার ঘাড়ে চেপে ধরেছিল, আমি তাকে খেয়াল করতে পারি নাই, আমি খুব কষ্ট পেয়েছি সেই সময়টাতে। কেউ একজন লাত্তি ঘুষিও দিয়েছে আমাকে পেছন থেকে। আর আমরা যখন হল থেকে প্রবোস্ট স্যার আমাদেরকে বাইরে নিয়ে আসেন, সেই সময়টাতে কি নির্মমভাবে তারা আমাদের উপর পচা ছুঁড়ে মেরেছে, আমাদের বন্ধুদেরকে লাঞ্ছিত করেছে। এই বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে আমরা সবাই সবার অধিকার নিয়ে হলে থাকবো। সেই হলে থাকার যে অধিকার সেটাকে বাস্তবায়ন করতে গিয়ে আজকে আমাদের এই অবস্থার ভিতর পড়তে হয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি সত্বর এটার একটা ব্যবস্থা নিক। আপনারা জানেন যে যখন ভিপির সাথে আমরা সলিমুল্লাহ মুসলিম হলে যাই, পুরো ঘটনা আপনারা প্রত্যক্ষ করেছেন। শুধু একটি উদাহরণ দেব, আপনারা জানেন আমি সলিমুল্লাহ মুসলিম হলের একজন বৈধ শিক্ষার্থী এবং আমার আইডি কার্ডে মেয়াদ জুন 2019 পর্যন্ত রয়েছে। তো আমি সেখানে যাওয়ার পরে আমাকে তারা বহিরাগত বলে চিল্লায় এবং বহিরাগত বলে ব্যাপকভাবে আমাকে লাথি মেরে সেখানে আমার উপর তারা বর্বরভাবে আক্রমণ চালায়। তা আমি যখন আমার আইডি কার্ডটি বের করে প্রভোস্টের উপস্থিতিতে আমি দেখাই যে আমি হলের বৈধ একজন শিক্ষার্থী, তারা তারপরে আমাকে আক্রমণ থেকে তারা বিরত থাকে। আমরা হল থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের উপর তারা ডিম ছুঁড়ে মেরে এবং লাথি মেরে কিল ঘুষি মেরে তারা বর্বরভাবে আমাদের উপর আক্রমণ চালিয়েছে। তো এতটুকু বলবো, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশাসন যদি এই ন্যাক্কারজনক এই বর্বর সন্ত্রাসী হামলার বিচার না করে এবং আজকের মধ্যে ছাত্রলীগের এই চিহ্নিত সন্ত্রাসীদের এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার না করে, তাহলে আমাদের জীবন থাকতে আমরা এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের গেট ছাড়বো না। ততক্ষণ পর্যন্ত আমরা এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের যে গেট, এখানে আমরা অবস্থান করব। আপনারা এতক্ষণ আমাদের যে নির্যাতিত ভাইয়েরা তাদের কথাগুলো শুনলেন, আপনারা জানেন যে আমাদের যে ইমি শামসুন্নাহার হলের নির্বাচিত ভিপি, তাকে যেভাবে বলা হয়েছে তাকে বলা হয়েছে আজকে রাতে লাইট বন্ধ থাকবে, আজকে রাতে খেলা হবে, এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। ইমি মেয়েদের উদ্দেশ্যে, সকল মেয়েদের উদ্দেশ্যে এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। ইমি এখানেই ছিল, সে এখনই আসবে, সে অত্যন্ত অসুস্থ, মাথায় পানি নিতে গেছে, পানি নিয়ে সে এখনই এখানে আমাদের সাথে উপস্থিত হবে। এবং আমাদের আক্তারের মুখে আপনারা দেখতে পাচ্ছেন তার মুখে কীভাবে ডিম নিক্ষেপ করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে। আমাদের নুরুল হক নূরকে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধি, সেই প্রতিনিধিকে কীভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমাদের সামনে বলা হয়েছে হু আর ইউ, অর্থাৎ এই যে ছাত্রলীগ, এদেরকে আসলে ছাত্রলীগ বললে ভুল হবে, এরা আসলে সন্ত্রাসী। আমাদের বোনদের উপরে, বেনজিরাপুর উপরে, ইমিয়াপুর উপরে এবং অন্যান্য সেখানে যে মেয়েরা ছিল তাদেরকে যে ধরনের বক্তব্য দিয়েছে, বেনজিরাপুর পেটে লাথি মেরেছে। আপনারা, আমরা কোন বর্বর যুগে আছি। আজকে আমাদের অরণী সেমন্তী খানের গায়ে আঘাত করা হয়েছে, তিনি আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং তাকে যে নির্যাতন করা হয়েছে সেই বিষয়ে একটু কথা বলবেন। প্রথমত হচ্ছে আমরা এসএম হলের প্রভোস্ট স্যারকে হচ্ছে অভিযোগপত্র দিতে গেছিলাম, কারণ আগের দিন হচ্ছে ফরিদ ভাইয়ের উপর নৃশংস হামলা করা হয়, তো এই জন্য আমরা অভিযোগপত্র দিতে গেছি প্রভোস্ট স্যারকে। তো তারপরে ওখানে গিয়ে আমাদের সঙ্গে অনেক নির্যাতনমূলক আচরণ করা হয় ওখানকার ছাত্রলীগ দ্বারা। আমরা যদিও মেয়েরা আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, তার উপর হচ্ছে অনেক অনেক লাঞ্ছনা, অনেক অশালীন মন্তব্য এরকম হয়। শামসুন্নাহারের বিবি ইমি, ওর সঙ্গেও বাজে আচরণ করা হয়। আর তাছাড়া পরের দিকে সন্ধ্যা যখন হয়ে গেল তখন আমরা আমাদের উপর হামলা করা হয় স্যারদের সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, আজকে আমাদের নির্বাচিত ভিপি এখানে আছেন এবং অন্যান্য শিক্ষার্থীরাও এখানে আছেন, আমাদের অরণী আপু আছেন এবং আমাদের ইমি আপু এখানে আছেন, আপনারা যারা হলে আছেন এবং আপুদেরকে উদ্দেশ্যে বলবো, আপনারা এখানে আসুন, আমাদের সাথে একাত্মতা পোষণ করুন। এই যে আমাদের উপর অন্যায় করা হয়েছে, আমাদের উপর নির্যাতন করা হয়েছে, এর বিরুদ্ধে অবশ্যই আমাদের রুখে দাঁড়াতে হবে, অন্যথায় আমাদেরকে কিন্তু সবসময় এভাবে নির্যাতিত হতে হবে। আজকে ভিপিও কিন্তু নিরাপদ নয়, সে হলের প্রভোস্টের গায়ে কিন্তু ডিম নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ শিক্ষকরাও কিন্তু নিরাপদ নয়। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং যারা এখনও আসেননি এখানে আসেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।